শোকের মাস উপলক্ষে জার্মানির হেসেন আমিলিকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের পর 15 আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট কালো রাতে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেসেন আওয়ামী লীগের সভাপতি নোমান হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড। এতে হেসেন আওয়ামী লীগের সিনিয়র আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। হেসেন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহ তার পরিবারের পরিবার সহ সমস্ত শহীদদের প্রতি আমার শোক ও সমবেদনা জানাচ্ছি। ফাতেমাতুজ জোহরা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।